नमस्कार बंधुरा, आशा करी आपनारा सबाई भालोई आछेन। आमी आबार चले एसेछि निये आज की रान्ना। तो चलुन देखे नेई आमी आज की रान्ना करते चलेछि। बंधुरा, एगुलो हलो फुलकपी डाटा, जेगुलो आमरा साधारणत फेले दिए थाकि। तो भाबलाम आज एगुलो दिएई एकटा तरकारी बानिये फेली। निरामिष फुलकपी डाटा दिए निरामिष फुलकपी डाटा चच्चड़ी। निरामिष दिने तो चिंता एकटा लेगेई थाके जे कि रान्ना करब कि रान्ना करब। ताई भाबलाम कि बा रान्ना करि जेटा एकटुखानि अन्यरकम होबे खेते आर खेतेओ भालो होबे। फुलकपी तरकारी तो आमरा जेनारेलि खेयेई थाकि। तो भाबलाम डाटा गुलो दिए कि करब, फेले देब না, আজকে একটু এভাবে ট্রাই করে নেই, দেখা যাক কেমন হয়। তাই বানিয়ে ফেললাম ফুলকপি ফেলে দেওয়া ডাটাগুলো দিয়ে ডাটা চচ্চড়ি। তো চলুন সময় নষ্ট না করে, দেরি না করে তাড়াতাড়ি বানিয়ে ফেলি আজকে ফুলকপি ডাটা চচ্চড়ি। ফুলকপির ডাটা চচ্চড়ি বানানোর জন্য যা লাগবে তা হলো ফুলকপির ডাটাগুলোকে দেখুন আমি এভাবে কেটে নিয়েছি। নিয়ে একটু নুন জল দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি আলু, একটা মিডিয়াম সাইজের আলু, যেটাকে আমি এভাবে ডাটার মতনই লম্বা লম্বা করে কেটেছি। মিষ্টি কুমড়ো নিয়েছি, মূলো নিয়েছি, ঝিঙে আর শিম, এইসব দিয়ে আমি বানিয়ে নেব ফুলকপির ডাটা চচ্চড়ি। আর টমেটো ধনে পাতা তো লাগছে, ফোড়ন দেব আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা। আর কি, নুন হলুদ তো অবশ্যই লাগবে, রান্না করব সর্ষের তেল দিয়ে। তো চলুন দেরি না করে সময় নষ্ট না করে ফেলে দেওয়া জিনিস ফুলকপির ডাটা দিয়ে আমি আজ বানিয়ে ফেলি ফুলকপির ডাটা চচ্চড়ি। আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল আমার গরমও হয়ে গেছে। এবার আমি ফোড়ন দেব। তো ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে দিচ্ছি আলু, আর মূলো, এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে তাই এগুলোকে আগে দিয়ে দিলাম। দিয়ে আন্দাজ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার 4-5 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেব। ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি। এবার আমি বাকি সবজিগুলোকেও অ্যাড করে দেব। দিয়ে দিলাম ঝিঙে, মিষ্টি কুমড়ো, সেদ্ধ করা ফুলকপি ডাটা। এবার সব ভালো করে মিশিয়ে দেব। আপনারা চাইলে এখানে সরষে বাটাও ইউজ করতে পারেন, সরষে বাটা দিয়েও এই চচ্চড়িটা করলে খেতে খুব ভালো লাগে। কিন্তু আজকে আমি একেবারেই সিম্পল ভাবে শুধু নুন হলুদ দিয়েই করছি। এবার আমি এটাকে ঢেকে দেব। ঢেকে একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে এটা রান্না করব।
ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি। সবজিগুলো একটু ভাজা হয়ে এসেছে, আরো ভাজা করতে হবে। এভাবে ঢেকে ঢেকে আমি রান্না করব, কারণ কোনো নুন হলুদ ছাড়া আর কিছুই মশলা আমি এটাতে ব্যবহার করিনি। তো একটু ঢেকে ঢেকে রান্না করলে পরে সব সবজি ভালো করে একসাথে মিশে যাবে, তখনই খেতে ভালো লাগবে। তো চলুন আবার ঢেকে দিচ্ছি। তো ফিরে আসছি বন্ধুরা আরো 4-5 মিনিট পর। ঢাকাটা সরিয়ে আবার দেখে নিচ্ছি, সবজিগুলো অনেকটাই এখন ভাজা ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দেব, খুব বেশি জল লাগবে না, জাস্ট একটু সবজিগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় যাতে, সেই আন্দাজেই জলটা দিয়েছি। ভালো করে সব মিশিয়ে দিলাম। এবার আবার ঢেকে দেব, ততক্ষণ পর্যন্ত ঢেকে রান্না করব যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যাচ্ছে আর সবজিগুলো একেবারে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো ফিরে আসছি বন্ধুরা আরো কিছু সময় পর। ঢাকাটা সরিয়ে আবার দেখে নিচ্ছি, দেখুন জল পুরো শুকিয়ে গেছে আর সব সবজিও একসাথে ভালো করে মিশে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো আর ধনে পাতা। ভালো করে হয়ে গেছে আমাদের ফুলকপি ডাটা চচ্চড়ি। নামিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে বন্ধুরা আমাদের নিরামিষ দিনের জন্য আরো একটি রেসিপি, যেটা হলো ফেলে দেওয়া ফুলকপি ডাটা দিয়ে নিরামিষ চচ্চড়ি। রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের খেতে খুব ভালো লাগবে। এই ডাটাগুলো তো সাধারণত আমরা ফেলেই দিয়ে থাকি, কিন্তু এই ডাটাগুলো দিয়েও এরকম ভাবে তরকারি বানালে পরে ডালের সাথে হোক বা এমনি শুধু ভাতের সাথেও মেখে খেতে খুবই ভালো লাগে। তো আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমি এরকম আরো অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ তাহলে আসি